হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে হলো বৃহস্পতিবার, তো এখন আমি বাজার যাওয়া লাগছে। এখন তো ঠাকুরের জন্য আর কি কলা আনতে হবে আর সাপ আনতে হবে। তো আজকে পেট ভালো আর কি, তো শরীরটা একটু দুর্বল কিন্তু পেট ভালো। তো এখন চলে যাবো বাজার, বাজার গিয়ে সাপ আর কলা আনবো, তো সেগুলো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাইরের পরিবেশ এইরকম, মানে রৌদ্রও আছে হালকা হালকা, প্লাস হাওয়াও আছে আর আকাশটা মেঘলা মেঘলা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। এখন চলে যাবো বাজার, তো বাজার গিয়ে যা যাই করে নেবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। দোকানদার কই, সাপ দাও এক কেজি। কেউ কলা দাদো তো বাজার গিয়ে কলা আঙ্গুর আর সাপ এই তিনটা জিনিস নিলাম। তো এখন চলে যাবো বাড়ি, তো বাড়ির রাস্তায় আছে। তো এই মাত্র বাজার থেকে আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হলাম, তো এখন আঙ্গুর ধুয়ে আনলাম, আঙ্গুর খাবো। শরীরটা ভালো লাগতেছে না কিছু, গরমের জন্য আর সহ্য হচ্ছে না, পেট খারাপ গেল কালকে, তো ওষুধ খাওয়া ভালো হচ্ছে, এখন কোনো টেনশন নেই। তো এখন আঙ্গুর খাবো বসে বসে, তারপর যা যা করি না কেন সারাদিনে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আসলে ভালো লাগবে। এই গাছটা না আমাদের অনেক ফুল ফোটে, সাদা গাছটায়, সাদা ফুলের গাছ। এই তো এখানে পাখি ডাকে এসে বসে, ভালোই লাগে। বাগান ছোট্ট হলে কী হবে, আমাদের এখানে ফুলে ভরপুর। মেন কথা হলো যে তুমি একটা ছোট্ট জায়গায় ঘুরতে যাও না কেন, মানে একদম একটা কথা বলতে চাই, যেটা হলো তোমার মনে যদি থাকে আমি একটু বাগান করব, সে জায়গা ছোট্ট হলেও কী হবে, আরামসে বাগান করা যায়। দেখো আমাদের কতটুকু জায়গা, এইটুকুর মধ্যে আরামসে বাগান করেছি ফুলের। আর আমাদের ফুল মানে পুজোর ফুল সব আমাদের বাড়ির থেকে হয়ে যায়, আমাদের বাড়ির থেকে অনেকে নিয়ে গিয়েও ফুল পুজো করে বাড়ির। তো জায়গা ছোট্ট হলে কী হবে, ফুলের গাছও লাগানো যায়, ঘর করে থাকাও যায়। আর তুমি যে কোনো জায়গায় ঘুরতে যাও না কেন, সে যত বড় জায়গায় হোক না কেন, নিজের মন থেকে যদি ফুর্তি করো, মানে মজা নাও নিজের মন থেকে একদম, মানে হ্যাঁ আমি ঘুরতে আসছি সেই রকম মজা করো, তবেই জায়গাটা ভালো লাগবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তুমি যত সুন্দর জায়গায় যাও না কেন, যত বড় জায়গায় যাও না কেন, সব হলো নিজের উপর যে আমি ঠিক কীরকম করে মজা করব। তো এটাই হলো কথা। তো চলো এখন আঙ্গুর খাবো, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমার দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট, স্নান টান করছি, তো এখন একটা গেঞ্জি পরবো, গেঞ্জি সব ধুয়ে দিছে বাইরে, তো যাওয়ার পথে গেঞ্জি পরতে হবে। আর এখানে নিকি বসে আছে, আর এখানে মোবাইলে কি কাজ করতেছে। তো এখন চলে যাবো মাঠ, প্লাস দোকান, প্লাস আরও অন্য একটা কাজ আছে, প্রধানের সার্টিফিকেট নিয়ে আসতে হয় গিয়ে, তো সব অনেক কাজ আছে, সেই কাজগুলো করব। তো চলো যাওয়া যাক, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো মাঠে সেই গেঞ্জিটা পরলাম, তো এখন চলে যাচ্ছি মাঠ, চলো মাঠ গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। ভাই ওয়াইট
তো ফ্রেন্ডস চলে আসলাম দোকান, তো এই মালগুলো লাগিয়ে দিই। ভালো লাগছে দোকান, দোকান ছাড়া ভালো লাগে না, তো সেই জন্য দোকান চলে আসলাম। মাঠ গেলাম, মাঠ থেকে দোকান। বসে বসে সময় পাস করছি, চাও খেতে পারবো না আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না, কারণ পেটটা ভালো না। তবে কালকের থেকে খুব ভালো পেট, মানে স্বাভাবিক পেট আর কি তোমার। তবুও চা টা অ্যাভয়েড করে চলতে হবে, কারণ সুস্থ জাস্ট হলাম, এখন আবার চা টা খেলে আবার যদি খারাপ হয়ে যায়, এই জন্য বসে বসে সময় পাস করছি আর দোকানদারি করছি। কাস্টমারও পাইনি একটাও আজকে, তো দেখি এখনও অনেক সময় আছে, কাস্টমার আসলে আসতেও পারে, আসলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে, হয়ে ওঠে না কাস্টমার আসলে, কারণ ফট করে আসে না, তার মাল দেখাবো না ভিডিও অন করবো, এই একটা ব্যাপার থাকে, তো দেখতে থাকো ব্লগটা আর কি। আকাশ একটু একটু খারাপ, হাওয়া বাতাস চলছে, কখন বৃষ্টি নামে কোনো ঠিক নেই, বাজারের লোকজন নেই বললেও চলে, এই কি হাওয়া। সাতটা নড়তেছে, পুরো সাতটা নড়তেছে হাওয়া। তো এখন দোকান বন্ধ করে দেবো, দোকান বন্ধ করে বাড়ি যাবো, তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। তো বাড়িতে আসছি অনেকক্ষণ আগে, এসে হাত মুখ ধুই একদম পরিষ্কার হয়ে বসে আছি। তো অনেকদিন যাবত চা খাই না, মানে অনেকদিন মানে তিন দিন যাবত, দুই দিন যাবত চা খাই না, তো আজকে একটু লাল চা খাবো। তো স্পেশালি লাল চা বানালো আমার জন্য, এখন একটু লাল চা খাই আর কি। ফ্রেন্ডস, আমার রাত্রে খাওয়া দাওয়া সব কমপ্লিট, একটু পরে বৃষ্টি শুরু হয়ে যাবে, তো ভাগ্যিস আমরা ওই ইয়েটা পাথর আর বালাটা ঢাইকে দিয়ে আসছি, পাথরটা ঢাকি নেই বালাটা ঢাইকে দিয়ে আসছি। সে যাই হোক মো ওখানে শুয়ে আছে। তো কথাটা হলো এই যে বৃষ্টির দিন শুরু হলো, এই ঘরের কাজে মানে কি করব, পাথর বালা ফেলে তো আর ইট ফেলে মাথায় চাপ পড়ে গেল, মিস্ত্রি আজকে আসবে না কালকে আসবে এরকম করে খালি ডেট দেয় বলছিল, শুক্রবারে আসবে, এখন শুক্রবারে আসে কিনা সন্দেহ, কালকে তো শুক্রবার আসবে না মনে হয়। এদিকে বর্ষা বৃষ্টি যদি শুরু হয়ে যায়, একদম লাগাতার এখানে বৃষ্টি চলে, তাহলে আমার এই বালুগুলো তো একদম মাটির সাথে ধুয়ে যাবে সব কিছু, এই বর্ষার দিনে এইসব কাজে হাত দিয়ে তো মুশকিলে পড়লাম। তার বদল বুঝি কয়েকদিন ওয়েট করে করা ভালো ছিল, কিছুই বুঝতেছি না এখন, অনেক বড় ভুল করলাম মনে হয় এখন ভাবতেছি। যদি একবার এখানে বৃষ্টি শুরু হয় তো লাগাতার 15 দিন 20 দিন 10 দিন 7 দিন তো থাকেই, সেটাই বুঝতে পারতেছি না। আর আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয় বলে আর মিস্ত্রি তো দোষ দিয়ে লাভ নেই, মিস্ত্রি অন্য কাজে ব্যস্ত আছে, ওরা একটা বড় বাড়িতে একটা কাজে ইয়ে নিছে, ওটা কমপ্লিট দিতে হবে ওদের, ওই জন্য লেট হচ্ছে। এখন মিস্ত্রি তো বারবার চেঞ্জ করাও যায় না, এই যে মিস্ত্রি ধরছিলাম লাস্টে ওদের দিয়ে করাইতে হবে, আর মিস্ত্রি বারবার চেঞ্জ করলে কাজও ভালো হয় না, এখন চেনা জানা মিস্ত্রি ওরা, ওদের দিয়ে করাতে হবে যতদিন লেটই হোক। কিন্তু বালাটা না নষ্ট হয়ে যায়, মাটির সাথে নাকি মিশে যাবে নাকি, মানে ওখানে জল জমলেই তো সমস্যা, কারণ ওই মাঠ যে মাঠে রাখছি বালা ওই মাঠে তো জল জমে, বৃষ্টি হলে একটু বেশি বৃষ্টি হলে মাঠে জল জমে, সমস্যা নাকি সিদ্ধান্তটা নিয়ে গেছে, এখন সিদ্ধান্ত নিয়ে আমি ভুল করছি মনে হয়, কয়েকদিন শীতের পরে করা লাগতো বা কয়েকদিন জ্যৈষ্ঠ মাসে করা লাগতো নাকি, সব অনেকেই তো করতেও আছে, হ্যাঁ অনেকে করতে আছে, দেখি কি হয়, যা হবে দেখা যাবে, যেটা করছে করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে এরকম নাকি নাকি কইরে এই যে নাকি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো এখানে গুড নাইট, টাটা।